খবর। এএফসি চ্যালেঞ্জ লীগের ম্যাচ সামনে রেখে নতুন কোচের অধীনে কঠোর অনুশীলন করছে বসুন্ধরা কিংস। এই টুর্নামেন্টে শুরুটা ভালো করাই প্রথম লক্ষ্য বলে জানান কিংস কোচ ভ্যালেরিও তিতা। অন্যদিকে এ দলের ফরওয়ার্ড রাকিব হোসেনের বিশ্বাস, গেল আসরের ভুল শুধরে মাঠে কোচের প্ল্যান অনুযায়ী খেলতে পারলে এবার আসবে সফলতা। ক্লাব ফুটবলে একক আধিপত্য বসুন্ধরা কিংসের, প্রিমিয়ার লিগে টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন কিংস। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আধিপত্য বিস্তার করার লক্ষ্য দলটির। তবে সেই লক্ষ্যে অস্কার ব্রুজনের অধীনে কিংসকে বারবার খেতে হয়েছে হোঁচট। তাই তো কোচ তিতার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। তিতার প্রথম অ্যাসাইনমেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগ। এই টুর্নামেন্টে 26 তারিখ প্রথম ম্যাচে লেবাননের নেজমে স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সে লক্ষ্যে কিংস অ্যারেনায় কঠোর অনুশীলন করেছে রাকিব বিশ্বনাথরা। আমার জন্য প্রথম চ্যালেঞ্জ নেজমে, এরপর আমি ইস্ট বেঙ্গলকে নিয়ে ভাববো। কেন আমি নেজমেকে নিয়ে প্রথমে ভাবছি, কারণ তুমি শুরুটা যদি ভালো করো শেষটা এমনি ভালো করবে। গেল তিন আসরে এএফসি চ্যালেঞ্জ লিগে রানার্স আপ কিংস এবার হতে চায় গ্রুপ চ্যাম্পিয়ন। তার জন্য নতুন কোচের প্ল্যান অনুযায়ী মাঠে খেলতে হবে বলে জানান ফরওয়ার্ড রাকিব হোসেন। সামনে ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট আমরা জানি, তো ওই মতোই আমরা প্র্যাকটিস করতেছি এবং সামনে যে প্রতিপক্ষগুলো আছে ওদের নিয়ে আমরা কাজ করতেছি। এএফসি কাপে অংশ নিতে সোমবার দেশ ছাড়বে ফুটবলাররা। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।